গুরুত্বপূর্ণ। অনেকে বলেন যে হুজুর রাস্তায় 100 টাকা পাইছি, 1000 টাকা পাইছি, 10 টাকা 20 টাকা পাইছি, কি করব। রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, টাকাটা হাতে নিলেন মানে বিপদে পড়ছেন। প্রথম কথা হলো এইটা, রাস্তায় যদি টাকা পান আর হাতে নেন মানে একটা বিপদে পড়লেন আপনি। বিপদটা কীরকম, রাস্তায় টাকা পাইলে প্রথম আপনি দেখবেন যে এটা কি ধরনের সম্পদ। যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ না হয়, আশেপাশের মানুষ নিবে না, তখন থাকুক, পইরাই থাকুক, ধরার দরকার নেই। আর যদি মনে করেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজেবাজের লোকের হাতে যদি পড়ে সে খেয়ে ফেলবে, যদি এইরকম বিষয় হয়, আপনি একজন আমানতদার, আপনি চিন্তা করছেন এই টাকাটা যদি খারাপ লোকের কাছে পড়ে, এই স্বর্ণটা খারাপ লোকের কাছে পড়লে নষ্ট হয়ে যাবে, সে ওই লোকের কাছে পৌঁছাইবে না, এই নিয়তে আপনি নিতে পারবেন। টাকাটা নিলেন অথবা যাই পাইলেন, গুরুত্বপূর্ণ বিষয় আপনি হাতে নিবেন, নেওয়ার পরে আপনার প্রধান প্রথম কাজ হইল এইটার এলান করা। এই জন্যই বলছি বিপদে পড়ছেন, এলান করতে হবে। প্রত্যেকটা দোকানে দোকানে যায় বলতে হবে যে আমি কিছু মাল পাইছি, আমি কিছু টাকা পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশেপাশে যারা আছে সর্বাত্মক আপনাকে চেষ্টা করতে হবে টাকাটা তাকে ফিরে কীভাবে দেওয়া যায়। ফেসবুক বর্তমান একটা সামাজিক মাধ্যম, জনপ্রিয় মাধ্যম, ফেসবুকে আপনাকে স্ট্যাটাস দিতে হবে, দিয়ে আপনাকে দেশের ভিতর প্রচার করতে হবে আমি কিছু টাকা পাইছি। প্রয়োজন বোধে আপনি মাইক দিয়ে সমাজে প্রচার করবেন আমি মোটা অঙ্কের একটা টাকা পাইছি, যদি উপযুক্ত প্রমাণ থাকে টাকাটা নিয়ে যাবে। সর্বাত্মক প্রচেষ্টা শেষ, টাকাটা নিতে আসে না, কথা বোঝা গেছে? এখন আপনি কি করবেন, আপনার পক্ষ থেকে এই টাকাটা দেওয়ার জন্য যত প্রচেষ্টা ছিল সব করছেন, কিন্তু টাকার মালিক পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি এই টাকাটা সৎকা করে দিবেন। যারা গরিব মিসকিন তাদেরকে কি করে দিবেন, সৎকা করে দিবেন। সৎকার সময় নিয়ত করবেন এই যে যেই মালিকের এই টাকাটা, এই সৎকাজি করলাম এই সৎকার সবটা ওই মালিক পেয়ে যাবে। নিয়ত কি করবেন, যে টাকাটার প্রকৃত মালিক তাকে তো খুঁজে পাই না, ওই লোকটায় মালিক টাকাটার সৎকা করার সোয়াব পাবে। এখন আপনি যে এত কষ্ট করলেন, এই টাকা নিয়ে ঘুরলেন, মালিককে খোঁজার চেষ্টা করলেন, আপনার বেনিফিট কি? আপনি যে এই ন্যাক কাজটা করলেন তাকে পৌঁছাবার জন্য চেষ্টা করছেন, এই জন্য আলাদাভাবে আপনি সোয়াবের মালিক হইবেন, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হইলো আমরা যদি কিছু পাই এটা পকেটে যায় আর বাইর হয় না, ঠিক না? যদি 10 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত পায়, এইটা হুজুরের কাছে পাঠিয়ে দেয়, মসজিদে দিয়ে দিস, তা আইস পর্যন্ত পাইলাম না যে 10,000 টাকার একটা বান্ডেল আইসা বলছে হুজুর পাইছি নেন, 10 টাকা বা 20 টাকা ঠিকই পাঠিয়ে দেয়, বড় অঙ্কের টাকা পাঠায় না। আমাদের উচিত এগুলো ব্যাক করে দেওয়া, যদি মালিককে খুঁজে না পাওয়া যায় সৎকা করে দেওয়া, এটা আমাদের কি উচিত, আমরা করবো ইনশাল্লাহ। তবে এখানে আরেকটা বিষয়, পাওয়া টাকা কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দিবেন না, এটা অনেকে মসজিদে এনে দেয়, মুয়াজ্জিনের কাছে পৌঁছায় দেয় হুজুর মসজিদে দিয়ে দিন পাইছি, না মসজিদে দিবেন না, এটা গরিবদেরকে দিয়ে দিবেন, এটার হক গরিব, সৎকা করে দিবেন, গরিবদেরকে মসজিদে দিবেন না।